नमस्कार चाय आছে আপোনালোকে টাইম 8 সমগ্র দেশতে আৰু ৰাজ্যতে বৰ্তমান কৰোনাৰ ভয়াবহ পৰিস্থিতি কোভিডত আক্ৰান্ত হৈ হহজন ব্যক্তি মৃত্যুৰ মুখত পৰিছে আৰু তাৰ পিছতে নিজৰ ভাতৃৰ মৃত্যুৰ পিছত ভাগি পৰিল এজন ককায়েক আৰু কান্দি কান্দি হিমন্ত বিশ্ব শর্মাক অনুৰোধ জনালে ৰক্ষা কৰক ৰাজ্যখনক সকলো লোককে ৰক্ষা কৰক বুলি কান্দি কান্দি অনুৰোধ জনালে এইজন যুৱকে জনাইছে টাইমেটৰ প্ৰত্যেকগৰাকী দৰ্শককে হিমন্ত বিশ্ব শর্মালৈ কান্দি কান্দি এজন যুৱকৰ আহ্বান কান্দি কান্দি করিমগঞ্জত এজন যুৱকৰ আৰ্তনাদ হিমন্ত বিশ্ব শর্মাক অনুৰোধ সকলোকে ৰক্ষা কৰক বুলি হাত জোৰ কৰি অনুৰোধ কৰিলে হিমন্ত বিশ্ব শর্মাক আৰু তেখেতৰ কোভিড আক্ৰান্ত ভাতৃৰ মৃত্যুৰ পিছতে ভাগি পৰিছে এতিয়া ভাতৃ আৰু কোনেও যাতে নিজৰ ভাতৃক নেহেৰুৱাই কৰিম তাৰ বাবে এতিয়া অনুৰোধ কৰিছে তেখেতে হিমন্ত বিশ্ব শর্মা দেৱক আৰু লগতে সকলোকে ৰক্ষা কৰিবলৈ কাতৰ অনুৰোধ জনাইছে এইজন যুৱকে কৰিমগঞ্জৰ অসামৰিক চিকিৎসালয়ত প্ৰাণ হেৰুৱালে এজন কোভিড ৰোগীয়ে আৰু প্ৰাণ হেৰুৱাই কোভিড ৰোগীজনৰ ভাতৃয়ে ভাতৃক হেৰুৱাই কান্দি উঠিছে ভাতৃৰ লগতে পৰিয়ালৰ আন ব্যক্তিসকলো আৰু বাৰে বাৰে কাতৰ অনুৰোধ জনাইছে হিমন্ত বিশ্ব শর্মাক আৰু কৈছে সকলোকে ৰক্ষা কৰক আমি হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমার বাইটা নিলা গিয়া তারা নিলা গিয়া আমার বাইটা স্যার আমার একটা ভাই গেছে আমার প্রতিটা ভাই যাতে বাঁচে এরকম ব্যবস্থা নেই আমার প্রতিটা ভাই যাতে বাঁচে সবাই যাতে জীবিত থাকে কার সাথে ভাই হারায় না আমার ভাই হারাই লিখছে চলো তারা মেডিসিন পর্যন্ত ঠিক করিয়া দিছে না এই দেখো তারা মেডিসিন পর্যন্ত দেয় না তারা খাওয়া পর্যন্ত দেয় না তারা একবার খাওয়া নামাজ কে লেগে আছে আর দুইবার কয়জন মানুষের খাওয়া নিয়ে আছে আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যার আমার বাইটা নিলা গিয়া তারা নিলা গিয়া আমার বাইটা স্যার আমার একটা ভাই গেছে আমার প্রতিটা ভাই যাতে বাঁচে এরকম ব্যবস্থা নেই আমার প্রতিটা ভাই যাতে বাঁচে সবাই যাতে জীবিত থাকে কার সাথে ভাই হারায় না আমার ভাই হারাই লিখছে চলো তারা মেডিসিন পর্যন্ত ঠিক করিয়া দিছে না এই দেখো তারা মেডিসিন পর্যন্ত দেয় না তারা খাওয়া পর্যন্ত দেয় না তারা একবার খাওয়া নামাজ কে লেগে আছে আর দুইবার কয়জন মানুষের খাওয়া নিয়ে আছে দাদা স্যার হিমন্ত বিশ্ব শর্মা আমার বাইটা কান্দা রাইছে স্ট্রিক্টলি একজন নেই সিএমপি এমএলএ এগুলা খেলে কোনো কাজ দিত না যদি আমরা ভোট না দিই আপনারা এর মধ্যে অতি বিশ্বাস রাখছি আজকে আপনারা আমার এই বিশ্বাসটা যাতে মান রাখুন আৰু এইদৰে হাত জোৰ কৰি বাৰম্বাৰ হিমন্ত বিশ্ব শর্মা দেৱক অনুৰোধ জনায় আৰু বাৰম্বাৰ কয় সকলোকে ৰক্ষা কৰক নিজৰ ভাতৃৰ মৃত্যুৰ পিছতে এইদৰে ভাগি পৰে ভাতৃ আৰু পৰিয়ালৰ আন লোকসকলো সমগ্ৰ দেশতে কোভিডৰ এতিয়া ভয়াৱহ পৰিস্থিতি আৰু এইদৰে কেৱল এইজন ব্যক্তিয়ে নহয় বহুতোজন ব্যক্তিয়ে নিজৰ ভগ্নী অথবা ভাতৃ অথবা পিতৃ মাতৃ নিজৰ ছোৱালী ইত্যাদিক হেৰুৱাবলগীয়া হৈছে দেশৰ বহুকেইজন নাগৰিকে আৰু প্ৰত্যেকটো পৰিয়ালৰ বৰ্তমান এই পৰিস্থিতি হৈ পৰিছে কোভিডত আক্ৰান্ত হৈছে ৰোগীসকল আৰু তাৰপিছত মৃত্যু খাবটি লোৱা যি এক পৰিস্থিতি যি এক দ্ৰুতগতিত ইয়াৰ সংখ্যা বাঢ়িছে তাৰ ওপৰত লক্ষ্য ৰাখি পেলাই এতিয়া সময় সময় ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে যদিও কোভিডৰ দ্বিতীয়টি ঢৌ ৰোধ কৰিব পৰা হোৱা নাই এইদৰে বহুতো পৰিয়াল ভাগি ছিগি শেষ হৈ গৈছে কোভিডৰ দ্বিতীয়টি ঢৌৰ কাৰণে
আৰু নিজৰ ভাতৃৰ মৃত্যুৰ পিছতে কোভিডত আক্ৰান্ত হৈ মৃত্যুৰ পিছত এইদৰে এইজন যুৱকে হাত জোৰ কৰি বাৰম্বাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কান্দি কান্দি অনুৰোধ জনালে, সকলোকে ৰক্ষা কৰক ছাৰ বুলি অনুৰোধ জনালে। আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যার, আমার ভাইটা নিলা গিয়া, তারা নিলা গিয়া আমার ভাইটা স্যার, আমার একটা ভাই গেছে, আমার প্রতিটা ভাই যাতে বাঁচে এরকম ব্যবস্থা নেই, আমার প্রতিটা ভাই যাতে বাঁচে সবাই যাতে চিপিত থাকে, কার সাথে ভাই হারায় না, আমার ভাই হারাই লিখি হিমন্ত বিশ্ব শর্মাদেবক কৈছে, আপোনাৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে, আপুনি সকলোকে ৰক্ষা কৰক ছাৰ, সেইবুলি অনুৰোধ জনাইছে এইজন ব্যক্তিয়ে। কোভিডে বর্তমান সমগ্র পরিস্থিতি অতিকৈ ভয়াবহ করে তুলেছে, আর কেবল এইজনে নহয়, হাজার হাজার লাখ লাখ লোকে এইদরে নিজের পরিয়ালর কোনো এজন ব্যক্তিক হেরুয়াবলগিয়া হয়েছে কোভিডর বাবে। নিজের ভাতৃক হেরুয়ার পিছতে চিকিৎসালয়ত করিমগঞ্জের এই যুবকজনে হিমন্ত বিশ্ব শর্মাক অনুরোধ করলে রক্ষা করক স্যার বলে কই পেলায়, সকলকে রক্ষা করক বলে অনুরোধ জানালে, কোনেও যাতে নিজের ভাতৃক নেহেরুয় তার বাবে অনুরোধ জানালে এইজন ব্যক্তিয়ে। আর কোভিডর পরিস্থিতির ফলতে এনে ধরনের এক দৃশ্যাংশ সম্মুখলে আহিছে করিমগঞ্জের এক দৃশ্যাংশ, নিজের ভাতৃ মৃত্যুর পিছত এইদরে ভাগি পড়ি হিমন্ত বিশ্ব শর্মাক সকলকে রক্ষা করবলে কাতর অনুরোধ জানাইছে এইজন যুবকে। আমার প্রতিটা ভাই যাতে বাঁচে সবাই যাতে চিপিত থাকে, কার সাথে ভাই হারায় না, আমার ভাই হারাই লিখি চলো তারা মেডিসিন পর্যন্ত ঠিক করিয়া দিস, দেখো তারা মেডিসিন পর্যন্ত দেয় না, তারা খাওয়া পর্যন্ত দেয় না, তারা একবার খাওয়া নামাজ কে লেগে আছে, আর দুইবার কয়েকজন মানুষের খাওয়া নিয়ে আছে, আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যার, আমার ভাইটা নিলা গিয়া, তারা নিলা গিয়া আমার ভাইটা স্যার, আমার একটা ভাই গেছে, আমার প্রতিটা ভাই যাতে বাঁচে এরকম ব্যবস্থা নেই, আমার প্রতিটা ভাই যাতে বাঁচে সবাই যাতে চিপিত থাকে, কার সাথে ভাই হারায় না, আমার ভাই হারাই লিখি চলো তারা মেডিসিন পর্যন্ত ঠিক করিয়া দিস, দেখো তারা মেডিসিন পর্যন্ত দেয় না, তারা খাওয়া পর্যন্ত দেয় না, তারা একবার খাওয়া নামাজ কে লেগে আছে, আর দুইবার কয়েকজন মানুষের খাওয়া নিয়ে আছে, দৃশ্যাংশ করিমগঞ্জের অসামরিক চিকিৎসালয়, করিমগঞ্জের অসামরিক চিকিৎসালয়ত প্রাণ হেরুয়ালে কোভিড আক্রান্ত এখেতর ভাতৃ, আর তার পিছতে শোকত ভাগি পড়ে এই ভাতৃজন, আর বারম্বার হাত জোর করে হিমন্ত বিশ্ব শর্মাক কয়, সকলকে রক্ষা করক স্যার, আপনার উপর বিশ্বাস আছে, আপনি সকলকে রক্ষা করক, যাতে মূর দরে আন এজন ভাতৃয়ে নিজের ভাতৃক হেরুয়াবলগিয়া এক পরিস্থিতি নাহক রাজ্যত, তার বাবে কাতর অনুরোধ জানায় এইজন ব্যক্তিয়ে। আর এই দৃশ্যাংশ দেখাইছো টাইমেটর প্রত্যেকগী দর্শকক, সমগ্র দেশতে কোভিডর ভয়াবহ পরিস্থিতি বর্তমান, বহুতো লাখ লাখ লোকে নিজের পরিয়ালর লোক হেরুয়াবলগিয়া হয়েছে এই ভয়াবহ কোভিডর বাবে। আর করিমগঞ্জত এইদরে এজন যুবকে আর্তনাদ করলে হিমন্ত বিশ্ব শর্মাক হাত চুর করে অনুরোধ করলে আর কলে, সকলকে রক্ষা করক স্যার।
আমি ডাক্তার গুলারে এত ইরেসপন্সিবল, আগের যে ডাক্তার গুলা যে আছে এত ইরেসপন্সিবল, আমি নিজে তারপরের সময় খবর নিয়ে গিয়া আমি ডাক্তারের ইনফর্ম করি, তারা উঠিয়া বই তারা হনে যাইতো একটা পেশেন্টের ইমিউনিটি কম গতিকে তো ওইখানে আইছে, একমাত্র নেগলিজেন্স লাগি মারা গেছে। খাওয়া দাওয়া তুমি নিজে বুঝতে সিদ্ধান্ত যে মারা আছে, প্রথমে একদিন মারা আছে, তারপরে এত বাজে খানি খাওয়া যায় না, উইকনেস না খাওয়ার লাগে, উইকনেস আই যায়, উইকনেস আই যায় না খাওয়ার লাগে। আমি নিজে বুঝি জামাল স্যার রে স্যার একটা জাদু একটা বালতি দেয়, আমরা আমরা রুম পরিষ্কার করবো, হোটেল ক্লিনার বয়েরা লাস্ট নভেম্বর মাস থেকে পয়সা পান না, তারা আমার এটা করতে দাদা আমরা চিন্তা করতাম, দাদা চিন্তা করতাম, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা আমার কিচ্ছু লাগে না, ওই ছেলেটার ভাই যে মারা গেছে আমার থ্যাংক জানাইছে, ওটা নাকি আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে, আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমি তাদের কইছি যে স্যালাইন দেওয়ার লাগে, স্যালাইন দেওয়ার লাগে। তখন ওই তখন অবস্থা গুলা তখন কিরকম, আর সরকারের কাছে একটা মেসেজ আমার, এই যে মানুষগুলা রে যাতে সবাই রে ঘরে ঘরে যাতে ভ্যাকসিনেটেড হয়, এখানে মাস গ্যাদারিংটা মেনটেন হন না, সবে গ্যাদারিং করি আনল, তবে আর পুলিশে পুলিশের লাঠি নর কখন মারার লাগি, পুলিশের লাঠি নর মারার লাগি, এরা সোসাইটি রক্ষক, এরা এরা সোসাইটি রক্ষক। আইবারসিন এটা প্রত্যেক কোভিডের মেডিসিন, তারা আজকে 5 দিনের 3 দিছে আমার বাইরে, তারা কিনা মদ না গেঞ্জা খাইয়ে আছে, তারা ট্রিটমেন্ট করছে, এরকম কিভাবে ট্রিটমেন্ট করছে। আমি আপনারা কাছে প্রতিনিয়ত বিচার চাই, আপনারা যদি এই ছোট ভাইয়ের বাবারা ভাইয়ারা ভাইয়ের প্রতি কষ্টটা বুঝিয়া দেখো, ভিক্ষা হিসেবে চাইলাম, আপনারা যদি নিজের এই ভাইটার প্রতি কষ্ট করিয়া দেখো, এইটার প্রতি আপনার স্ট্রিক্টলি অ্যাকশন নেয়, আমার কেউ যায় না।